আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইউটিউব ইউজার্স, ভাই বোনেরা, আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন এবং মডেল টেস্ট করছেন, আমি আজকে বিষয়ভিত্তিক মডেল নিয়ে আসলাম। সর্বপ্রথম আমি বাংলা নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি প্রত্যেকটি বিষয়ের উপরে 10টি করে মডেল দিব। আশা করা যায় যে আপনারা এখান থেকে 70% বা 75% 70% আপনারা প্রমাণ পাবেন ইনশাল্লাহ। তাহলে শুরু করতে যাচ্ছি আজকের মডেল বাংলা। অধিকার শব্দে অধি উপসর্গটি কী অর্থে নির্দেশ করে, কি অর্থ নির্দেশ করে? আমি যদিও এটা আগে দাগাইল ছিল, আধিপত্য ছন্দে নিপুণ যিনি, এক কথায় কি হবে? ছান্দসিক। 3 নম্বর, টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে, কোন বিভক্তি? টাকায় অসাধ্য সাধন হয় বাক্যটি কোন কারকে, কোন বিভক্তি? আমরা প্র্যাকটিস পারপাসের জন্য আপনারা ভিডিওটা পোস্ট করে উত্তরটা দিয়ে নেবেন। সঠিক উত্তরটি হচ্ছে কর্ণকারকে সপ্তমী, কর্ণকারকে সপ্তমী। 4 নম্বর, জাগরিত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি, জাগরিত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? আপনারা ভিডিওটা পোস্ট করে সঠিক উত্তরটি দিয়ে নেবেন। প্র্যাকটিস পারপাসের জন্য আমি দেই, যা গ্রি প্লাস ইত, জাগৃত, যা। 5 নম্বর, শকুনি মামা অর্থ কী, শকুনি মামা অর্থ কী? কুৎসিত মামা, সৎ মামা, পাতানো মামা, কুচক্রী লোক? সঠিক উত্তর আপনারা প্র্যাকটিস পারপাসের জন্য আমি একটু দেরি করে উত্তরগুলো দিচ্ছি। 5 নম্বর, সঠিক উত্তরটি হচ্ছে কুচক্রি লোক, কুচক্রি লোক। 6 নম্বর, নিচের কোনটি কন্যা শব্দের সমার্থক, ললনা, বালা, আত্মঞ্জা, অবলা? সঠিক উত্তরটি আপনারা খাতায় লিপিবদ্ধ করবেন প্র্যাকটিস পারপাসের জন্য। আত্মজা, সঠিক উত্তরটি হচ্ছে আত্মজা। পরের প্রশ্ন, বিগ্রহ শব্দের বিপরীত শব্দ হলো, বিগ্রহ শব্দের বিপরীত শব্দ হলো? 7 নম্বর, বিবাদ, সন্ধি, সংকোচন, বিস্তৃত? সঠিক উত্তর আপনারা খাতায় লিপিবদ্ধ করবেন, আমি একটু দেরিতে উত্তরগুলো দিচ্ছি। 6 নম্বর, সন্ধি। পরের প্রশ্ন, নত্য ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্বে, বাক্যতত্ত্বে, অর্থতত্ত্বে? কোন তত্ত্বে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব। পরের প্রশ্ন, কৈশয় দন্তন্য এর যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর হম, খম, গ, খস, ঘ, খম। সঠিক উত্তর, সঠিক উত্তরটি হচ্ছে খসম, সঠিক উত্তর খসম। আমি যদি এটা দন্তন ম, এটা এটা হচ্ছে ম। পরের প্রশ্ন, লেক্সিকোগ্রাফি এর বাংলা পরিভাষী পারিভাষিক শব্দ কী, ভাষাতত্ত্ব, অভিধানতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব? সঠিক উত্তর আপনারা খাতায় লিপিবদ্ধ করেন, সঠিক উত্তরটি হচ্ছে অভিধানতত্ত্ব, সঠিক উত্তরটি হচ্ছে অভিধানতত্ত্ব। পরের প্রশ্ন, চর্মকার কী ধরনের শব্দ? সঠিক উত্তর চর্মকার কী ধরনের শব্দ, বাংলা, প্রাকৃত, তদ্ভব, সংস্কৃত? সঠিক উত্তর সংস্কৃত, সঠিক উত্তরটি হচ্ছে সংস্কৃত। অষ্টরম্বা বাগধারাটির অর্থ কী, অষ্টরম্বা বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর সম্পূর্ণভাবে, ফাঁকি, অপদার্থ, অলস? সঠিক উত্তর, সঠিক উত্তরটি
আপনারা খাতায় লিপিবদ্ধ করেন ফাঁকি। সঠিক উত্তরটি হচ্ছে ফাঁকি। পরের প্রশ্ন, সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সন যুগ শূন্যর প্লাস ছয়, সম শূন্যর যুগ ছয়, সম যোগ ছয়, সৎ যোগ ছয়। সঠিক উত্তর, সঠিক উত্তরটি হচ্ছে স শূন্যর যোগ ছয়, ক নাম্বার। পরের প্রশ্ন, পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে কি বলা হয়? পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে কারক, সমাস, অনুসর্গ, সন্ধি। সঠিক উত্তর অবশ্যই সন্ধি। পরের প্রশ্ন, হং সডিম এর সঠিক ভেষ বাক্য কোনটি? হং সডিম এর সঠিক ভেষ বাক্য কোনটি? সঠিক উত্তর হাঁসের ডিম, হংসি ডিম, হংসির ডিম, হাঁস ও ডিম, হংস হতে যে ডিম। সঠিক উত্তর, কথায় আপনারা লিপিবদ্ধ করেন, দেখেন কয়টি হয়। খুবই গুরুত্বপূর্ণ মডেল, আপনারা সচরাচর যে মডেলগুলো দেখেন এটি থেকে ডিফারেন্স মডেল যেগুলো আসার মতো বা পরীক্ষা আসার মতো যোগ্য যে প্রশ্নগুলো বাছাই করা প্রশ্নগুলোই কিন্তু এখানে মডেলে নেওয়া হয়েছে। আপনারা একটু আগ্রহবোধ করে পড়বেন, আশা করি যে এখান থেকে আপনারা কমন পাবেন। তাহলে 15 নম্বর সঠিক উত্তরটি হচ্ছে হংসির ডিম, সঠিক উত্তরটি হচ্ছে হংসির ডিম। পরের প্রশ্ন, নিচের কোন বানানটি অশুদ্ধ? নিচের কোন বানানটি অশুদ্ধ? সঠিক উত্তর দুষ্প্রাপ্য, পরস্পর, নিষ্পত্তি, স্নেহাস্পদ। সঠিক উত্তরটি হচ্ছে পরস্পর। পরের প্রশ্ন, কোনটি সার্থক বাক্যের গুণ নয়? কোনটি সার্থক বাক্যের গুণ নয়? সঠিক উত্তর আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, আসক্তি। সঠিক উত্তর আসক্তি। পরের প্রশ্ন, শিউলিমালা কে লিখেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম, আল মাহমুদ, ফরুক আহমেদ, মশুল রহমান। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন দিবারাত্রির কাব্য একটি উপন্যাস, রোহিণী কোন সাহিত্যকর্মের চরিত্র? রুগুড়া যোগাযোগ দত্তা, কৃষ্ণকান্তের উইল। এ ছিল আজকের বাংলা মডেল, 20টি প্রশ্ন নিয়ে আজকের মডেলটি সাজানো হয়েছে। অনুগ্রহপূর্বক আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী স্টেপ বাই স্টেপ মডেল পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।